পুরোর অসমীয়া ভাষাক চূড়ান্ত অপমান দুর্গা পূজা সমিতিয়ে বঙালী ভাষাত লগালে পোস্টার বাংলা ভাষাত পোস্টার লগাক লৈ সদর্শন ছাত্র সন্থার সকিয়নী আর সদর্শন ছাত্র সন্থার সকিয়নীর পাছতে পূজা সমিতি আঁতরালে বেনার পোস্টার বশিষ্ঠৰ মিলন নগর দুর্গা পূজাতে ঘটনা সংঘটিত হয়েছে পূজা কমিটির এনে কার্যক ধিক্কার বেলতলা ছাত্র সন্থার ভবিষ্যতে এনে কাম নকৰিবলে পূজা কমিটির সকিয়নী প্রদান করেছে সদর্শন ছাত্র সন্থার বিষয়ববীয়া সকলে পুনের অসমীয়া ভাষাক চূড়ান্ত অপমান করেছে দুর্গা পূজা সমিতিয়ে বঙালী ভাষাত পোস্টার লগাইছে বাংলা ভাষাত লগোয়া সেই পোস্টার এখন দেখার পাছতে ধিক্কার দিছে সকলে ডিব্রুগড় তো আমি পরিবেশ আপনার দেখাইছিল এবার বশিষ্ঠৰ মিলন নগরত পুনের আন এখন দুর্গা পূজা সমিতিয়ে এই কাণ্ড সংঘটিত করেছিল আর তার পাছতে সদর্শন ছাত্র সন্থায় সেই পোস্টার বেনার আঁতরাই পেলাইছে সেই ঠাইরপর অতি দুর্ভাগ্যজনক কথা শারদীয় দুর্গা পূজা এই মুহূর্ত বৃহত্তর বশিষ্ঠ নগর মিলন সংঘর উদ্যোগত যে দুর্গা পূজা উদযাপন সমিতির এখন শারদীয় দুর্গা উৎসব পালন করে আসিল কিন্তু আমি সদর্শন ছাত্র সন্থায় জানিব পাইলো যে ইয়াতে বেঙ্গলী ভাষাত বেনারবিলাক লেখা হয়েছে যার কারণে আমি সদর্শন ছাত্র সন্থার বেলতলা ছাত্র সন্থার একটা প্রতিনিধি দল ইয়াতে উপস্থিত হয়েছো আর আমি এটা কথা স্পষ্টকে কব বিচারিছো কমিটিক যে অসমত অসমীয়া ভাষা প্রথম প্রাধান্য পাবই লাগিব আর ইয়াতে যদি অসমত অসমীয়া ভাষায় প্রথম প্রাধান্য নাপায় তেতিয়ালে ইয়াতে কোনো ভাষায় প্রথম প্রাধান্য পাব নরে আমি কোনো ভাষার বিরোধিতা নকরো কিন্তু অসমত অসমীয়া ভাষার প্রাধান্য তারপর বেলেগ ভাষা আর আজি এই সংবাদ মাধ্যমের জড়িয়ে একটা কথা স্পষ্ট হয়ে কব বিচার বেলতলা অঞ্চলের কোনোবা অনুষ্ঠান প্রতিষ্ঠান লগতে কোনোবা বাণিজ্যিক কেন্দ্রত যদি বেঙ্গলী ভাষাক প্রথম প্রাধান্য হিসাবে দিয়া হয়ে আছে অতি শীঘ্রে দুদিনের ভিতর যদি তখন বেনার সময় নুগুচায় তেতিয়ালে বেলতলা ছাত্র সন্থায় নিজাবগিয়াকে এই বেনার সময় গুছাবর কারণে বাধ্য হব আর তারপর কারণে যিনি অপ্রীতিকর পরিস্থিতি যদি কিনা সৃষ্টি হয় তার কিন্তু প্রকাশন দায়িত্ব হব এই কথা স্পষ্ট আর আমি আমি দুর্গা পূজা পাতিছে তখন শুভেচ্ছা দিছো অঞ্চলতে বহুত পুরোনা দুর্গা পূজা এখন কমিটি হয় আমি তাতে কবলগে একো নাই কিন্তু বেঙ্গলী ভাষার বেনার বেঙ্গলী ভাষাত এখন হোল্ডিং লগাব এইটা কোনোপধ্যে গ্রহণযোগ্য কথা নয় আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।